अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। डियर स्टूडेंट, वेलकम टू आवर ऑनलाइन क्लास अरेंज बाय शातकिरा पब्लिक स्कूल एंड कॉलेज, एंड आई एम योर मुतालिफ सर ऑफरिंग योर मैथ क्लास। टुडे वी विल सी अदर सीक्यू क्वेश्चन। एट फर्स्ट आई एम रीडिंग आउट द क्वेश्चन एंड देन वी विल गो टू सॉल्व। हियर यू कैन सी द क्वेश्चन। राहत गेव 0.125 part of his property to his wife. He gave 0.50 part of a rest of the Havana part of property to his son and 0.26 part of part to his daughter. After that, he noticed he was still left with property worth taka 31,510 taka. That means Rahat name ekjon byakti tini তার যে সম্পত্তি পেয়েছেন তার থেকে 0.12 অংশ তার স্ত্রীকে দিলেন এবং 0.50 অংশ তার পুত্রকে এবং 0.26 অংশ সে তার এদেরকে দিলেন, দুই কন্যাকে দিলেন। আফটার দ্যাট এরপর সে দেখলেন যে হি ওয়াজ স্টিল লেফট উইথ প্রপার্টি ওট 31,510 টাকা। তো হোয়াট প্রপার্টি, কোয়েশ্চন নাম্বার এ, হোয়াট পার্ট অফ প্রপার্টি রাহাত গেভ টু হিজ ওয়াইফ। রাহাত তার ওয়াইফকে কতটুকু অংশ দিয়েছিলেন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি অফ দ্য ল্যান্ড রাহাত গেভ, সরি কোশ্চেনটা ছিল হোয়াট পার্ট অফ প্রপার্টি রাহাত গেভ টু হিজ ওয়াইফ অ্যান্ড সন, তার স্ত্রী এবং পুত্রকে কতটুকু জমি দিয়েছিল। অফ দ্য ল্যান্ড রাহাত গেভ হিজ ওয়াইফ 0.125 পার্ট অ্যান্ড সন 5.500, মানে এই জিরোটা আমরা এক্সট্রা দিয়ে নিচ্ছি ফর অ্যাডিশন ইজিলি। ওকে, আফটার হেয়ারিং হুই গেট 0.625 পার্ট, সো দ্য রাহাত গেভ ওয়াইফ অ্যান্ড হিজ সন 0.625 পার্ট। ওকে, কোয়েশ্চন নাম্বার বি, হোয়াট ইজ দ্য টোটাল ভ্যালু অফ প্রপার্টি। এই যে প্রপার্টিটা আছে আমরা দেখলাম যতটুকু সব অন্যদেরকে দেওয়ার পর তার কাছে ছিল 31,510 টাকা। তো তাই যদি হয় তাহলে টোটাল প্রপার্টির ভ্যালুটা কত, এখানে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো কোয়েশ্চন নাম্বার বির সলিউশন আমরা যাচ্ছি। হিয়ার ইউ ক্যান সি রাত গিভ টু ল্যান্ড 0.125 + 0.5 + 0.26 পার্ট, দ্যাটস মিন ইকুয়াল টু 0.885 পার্ট, বাট টোটাল ল্যান্ড ইজ ওয়ান পার্ট, উই নো উই টোটাল পার্ট ইজ ওয়ান, সো দ্য রিমেইনিং পার্ট অফ ল্যান্ড ইকুয়াল টু 1 - 0.88 পার্ট, হুইচ ইজ ইকুয়াল টু 0.115 পার্ট। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, দ্য প্রাইস অফ 0.115 পার্ট অফ দ্য প্রপার্টি ইজ টাকা 31,510, সো দ্য পার্ট অফ ওয়ান পার্ট অফ প্রপার্টি উইল বি 31,510 ডিভাইডেড বাই 0.115, ফর ডিরাইভ আওয়ার পয়েন্ট উই মাল্টিপ্লাই হেয়ার 1,000, সো আফটার ক্যালকুলেটিং উই গেট 2,74,272। ইউ উইল ক্যালকুলেট ইট সো থ্রু ক্যালকুলেটর অ্যান্ড সো দ্য ভ্যালু অফ দ্য টোটাল প্রপার্টি বা দ্য ওয়ার্থ অফ দ্য টোটাল প্রপার্টি উইল বি দ্য 2,74,000 টাকা। দিস ইজ দ্য কোয়েশ্চন নাম্বার বি সলিউশন। নাও উইল রিড আউট দ্য কোয়েশ্চন নাম্বার সি। হেয়ার হাউ মাচ মোর মানি ইন টাকা ডাজ ইজ সন গেট দেন ইজ ডটার। প্রত্যেক পুত্রের চেয়ে প্রত্যেক পুত্র কত টাকা বেশি পেয়েছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে একটু বলে রাখা ভালো, এখানে বলছে টু হিজ ডটার, টু হিজ টু ডটার হবে, দুই কন্যার মধ্যে ভাগ করে দিয়েছেন, সেক্ষেত্রে আমরা সলিউশনটা দেখি। হিয়ার ইউ ক্যান সি দ্য সলিউশন অফ কোয়েশ্চেন নাম্বার সি। ওকে, ফ্রম বি উই গেট দ্য প্রাইস অফ টোটাল প্রপার্টি ইজ টাকা 2,74,000, তো ইজ সন গেটস দ্য এত অফ 0.5 কি ডিরাইভ উই উইল গেট 5/10, আফটার ক্যালকুলেটিং উই গেট 1,37,000 টাকা,
So his son will get 1,37,000 taka. Again, two daughters get 0.26 part of land. So one will get 0.26 by two part of land. So the 0.13 part of land. So his daughter gets taka 2,74,000 of 0.13. After derive it, we get 13/100. After calculating it, we will get the 35,620 taka. That means his daughter will get taka 35,620 taka. So his son will get 1,37,000 - 35,620 taka more than his daughter. That's mean 1,01,380 taka. So here the required value of the his son will get more than of his daughter is 1,01,380 taka. Okay, this was the solution of the so you understand to know that there is a wrong in the question. Here the wrong of the question is here the rest of the part will not be include, the rest of the part will be not include, and here at the part two his two daughters away to his two daughters. Okay, so this was the solution. Thanks for everybody to join with us, and stay well in your home carefully. Up to that, stay well. Allah Hafiz.